আমরা জানি যে মঞ্চ দিয়ে শুরু, মঞ্চ সেই 1900 যদি ভুল না করি 89-তে বোধহয়, না আমি 1986-তে 86-তেই মঞ্চ শুরু আমি, এবং সেটা হচ্ছে আমার চট্টগ্রামে, একদম আমার চট্টগ্রামে। আমি আসলে কখনো অভিনয় করব সেটা তো জানতাম না, মানে বিয়ে হয় আমার 1986 সালে উত্তম গুহের সাথে, আমি জানি তারই দল হচ্ছে, তার সে যে দলের কাজ করতে সেই দলটার নাম হচ্ছে অঙ্গন থিয়েটার ইউনিট, হ্যাঁ গ্রুপ থিয়েটার। তো তার সাথে আমি আসলে ইউনিভার্সিটি লাইফের ওই ক্লাসের পরে কি করব, ওদের গ্রুপে গিয়ে বসতাম, ওরা সবাই গল্প করতো, আমি চা মুড়ি মুড়ি মাখা টাকা দিয়ে ওদেরকে খেতে দিতাম। ততদিনে কি উত্তম গুহ চিত্রলেখা গুহকে বলেছে নীল শাড়ি পরে আসার কথা? হ্যাঁ হ্যাঁ তা হয়ে গেছে। আচ্ছা ওকে, মানে মঞ্চে গিয়েছি আমি বিয়ের পর। আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তম নীল শাড়ি পরে আসতে বলছে সেটা 85 সনে। ও তখন আর কি যে রেলের বগিতে করে করে যাওয়া হতো, আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সবসময় শাটল ট্রেনে যাওয়া হতো। আচ্ছা, এবং শাটল ট্রেনে কিন্তু অনেক অনেক মজা, অনেক গল্প তৈরি হয় সেখানে, অনেক ভালোবাসা জন্মে, গান তৈরি হয়, গান হয় ভীষণ ভালো। কিন্তু সেখানে উত্তম গুহ এবং চিত্রলেখা গুহর জীবনের গল্পটা তৈরি হয়ে গিয়েছিল সেটা শাটল ট্রেনে, একদম। যাই হোক, তারপর কি হলো? তারপর হচ্ছে ওই যে চট্টগ্রামে অঙ্গন থিয়েটার ইউনিটে আমি আসলে অভিনয় করবো বললাম না, জানতাম না। একদিন তাদের একজন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে তাদের যে দলনেতা মিলন চৌধুরী, মানে তো উনি বললেন যে, উনি আমার ঠিক মতো নামও জানতেন না, উনি বললেন উত্তমের বউ একটু এই পাঠটা পড়ো তো। আমি করবো অসম্ভব, এগুলি কি বলে, আমি গান গাই, রবীন্দ্রসঙ্গীত গাই, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমি অভিনয় করতে যাবো কোন দুঃখে। তো উত্তম আমাকে বললো আরে পড়ো, পড়লাম, সাথে সাথে উনি বললেন যে ও করবে এই শো। ওয়াও, এই আমি মঞ্চে অভিনয় শুরু করে দিলাম। তারপর ঢাকায় ফিরে 1992-তে যাত্রা, না 1988-তে আসি, 1989 থেকে আমি থিয়েটারে জয়েন করি। আমি এই গল্পটির আগেও একটা শোতে বলেছি, তারপর আজকে আমি রিপিট করতে চাই যে ওয়াহিদা মল্লিক জলিয়াপা এই গল্পটা শেয়ার করেছে যে আপনারা কোন একটা শুটিং সেটে কুবাইলে ছিলেন এবং প্রতিদিন মানে প্রতি রাতে মানে পরপর বেশ কয়েকদিন শুটিং, হ্যাঁ রাতে প্রায় ধরো 2-2:30 দিকে বাসায় ফিরতাম, আবার ভোর 6টায় শুটিং এর গাড়ি আসতো, হ্যাঁ তো যেতাম। তো সেখানে শুটিং চলাকালীন আমাদের মানে সিনিয়র শিল্পী সুবর্ণা মোস্তফা আপা, অগ্রজ সুবর্ণা আপা, তো উনি একদিন বললো এত কষ্ট করে যাস এত রাতে, আবার ভোরবেলা আসি, শরীরে তো কষ্ট হয় থেকে জানা। তো আমি তখন বললাম যে না সুবর্ণা আপা, আমি শুধু না, আমার সাথে ওয়াহিদা মল্লিক জলিয়াপা বলেছিল, দুইজনে দুই বন্ধুই বললাম যে না সুবর্ণা আপা যায় আসলে বাসায় উত্তম আছে তো ভালো লাগে না। জলিও বললো বাসায় রহমত আছে, ভালো লাগে, যায় কয়েক ঘন্টা হলো একটু দেখা করে আসি। তখন উনি বললে ওফ ওদের কি প্রেম পুরনো স্বামীর জন্য, তো এটা আমরা সব জায়গায় বলি। এটা এটা সেও খুব মজা করে গল্পটা সেদিন শেয়ার করছিলেন, এই ভালোবাসাটা কিন্তু অন্যরকম।